আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মধ্যে বড়লোক হওয়ার বা ধনী হওয়ার বা টাকা পয়সায় বৃদ্ধি হওয়ার বা অনেক টাকা পয়সার মালিক হওয়ার এমনই একটি পাওয়ারফুল ও শক্তিশালী প্রমাণিত সহজ এবং পরীক্ষিত আমল শেয়ার করব। শুধু আপনারা গোসল করে সুন্দর মতো উজু করে দুই রেখাত নামাজ পড়ে আপনারা ইয়া লাতিফো ইয়া ততা ইলো এই দোয়াটি পাঠ করবেন ইনশা আল্লাহ। এই আমল করার বরকতে, এই আমল করার বা দাওলতে খুব দ্রুত এবং খুব তাড়াতাড়ি আপনি ধনী হয়ে যাবেন, আপনি বড়লোক হয়ে যাবেন, আপনার টাকা পয়সায় বৃদ্ধি হয়ে যাবে। এমনকি অনেক মানুষ আমাকে প্রশ্ন করে বা আমাকে জিজ্ঞেস করে, হুজুর আপনি তাহলে কেন বড়লোক হননি, আপনি কেন তাহলে অনেক টাকা পয়সার মালিক হননি, আমাকে আল্লাহ যথেষ্ট টাকা পয়সা দিয়েছে, আমাকে আমার প্রয়োজন মতো আমাকে দিয়ে দিয়েছে, ঠিক আছে, জাস্ট আমি মানুষের উপকারের জন্য দিই। এবং আজকের যে আমি আমলটা দিব আপনাদেরকে কেতাবের থেকে সরাসরি দেখাবো, কারণ মানুষের মধ্যে এখন বিশ্বাস নাই, মানুষের মধ্যে এখন আল্লাহ তাবারক তালার প্রতি ইয়াকিন নাই। আরে আল্লাহর বান্দা আমরা না, আমরা তো সবাই আল্লাহর বান্দা, আল্লাহর কাছে চাইবেন না তো আপনি কার কাছে চাইবেন? হ্যাঁ, আপনি বুজুর্গানে দিনরা যেভাবে বলে গেছে সেভাবে যদি আপনি চাইেন ইনশাআল্লাহ অবশ্যই আপনি পাবেন, ঠিক আছে। তো দেখুন আজকে আমি সরাসরি কেতাব থেকে দেখাবো, কারণ যদি আপনি উর্দু পড়তে পারেন আপনি নিজেও জানতে পারবেন যে কথাগুলো বানানো হয় নাকি আসলে আজও কেতাবের মধ্যে রয়েছে। তো দেখুন আজকে আমি কেতাব থেকে দেখাবো, অবশ্যই তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং আমি যেই নিয়মে যেই পদ্ধতিতে যেইভাবে আপনাদেরকে বলে দেবো ঠিক সেই নিয়মে সেই পদ্ধতিতে সেইভাবে আপনাকে আমলটি করে নিতে হবে। যদি আপনি করে নিতে পারেন তাহলে ইনশাআল্লাহ অবশ্যই আপনি খুব দ্রুত এবং চান্দ দিনের মধ্যে, কিছুদিনের মধ্যেই আপনি তার মানে পরিবর্তন অথবা আপনি কিছু না কিছু নামুনা তার দেখতে পাবেন, বুঝতে পারবেন। তো যাই হোক, অনেকজন আমাকে দীর্ঘদিন থেকে আমাকে কমেন্ট করছিলেন, হুজুর আমি অনেক টাকা পয়সা নিয়ে অনেক চিন্তিত রয়েছি, অনেক ঋণগ্রস্ত হয়ে গেছি, অনেক নানারকম মানুষ নানারকমভাবে সমস্যার কথা বলে। তো আমি জাস্ট এই মানে টাকা পয়সার বৃদ্ধি বা ধনী হওয়ার বা বড়লোক হওয়ার বা অনেক টাকা পয়সার বা অগাধ ধন সম্পত্তির মালিক হওয়ার যে আমলটা বলছে, এই আমলটা যদি আপনি নিয়ম অনুযায়ী করেন সব সমস্যা মোটামুটি কিছুটা সমাধান হয়ে যাবে। যারা আর্থিক অবস্থা নিয়ে টানাপড়া চলছে, আর এখন বর্তমান সময় বেশিরভাগ আমরা কিন্তু আর্থিক অবস্থা আমাদের খারাপ বা আমরা এই সমস্যায় ভোগান্ত চূড়ান্ত হয়ে রয়েছি। তো যাই হোক, আপনারা যদি মহান আল্লাহ তাবারক তাআলার প্রতি বিশ্বাস রেখে, ভরসা রেখে এবং ভালো মন থেকে এবং দিল থেকে এখানে এখলাসের সহিত যদি আপনি এই আমলটা নিয়ম অনুযায়ী করেন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি দয়া দেবে, আপনার প্রতি মেহরবানি করবে, আপনার রুজি রোজগারের দরওয়াজাগুলোকে খুলে দেবে। আপনারা সবাই জানেন, আমরা সবাই জানি অবগত যে তুজিল্লু মান্তাশা তো আইজ্জু মান্তাশা, ইজ্জত জিল্লত আমিরি গরিবি ফকিরি হায়াত মত সব মহান আল্লাহ তাবারক তাআলার ইখতিয়ারের মধ্যে রয়েছে। যাকে চাইবে জিল্লত দেবে, যাকে চাইবে ইজ্জত দেবে, যাকে চাইবে হায়াত দেবে, যাকে চাইবে মত দেবে। প্রিয় শ্রোতাবিন্দু, আমাদেরকে সুন্দর মতো করে একিনো এখলাসের সহি আল্লাহ তাবারক তাআলার কাছে চেয়ে নিতে হবে, ঠিক আছে। তো যাই হোক, এই আমলটি কীভাবে করবেন সেটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হন এবং এই রিলেটেড ভিডিওগুলি আপনি দেখতে চান বা শিখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দেবেন, যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিওগুলি আপলোড দেব আপনার মোবাইলে একটা নোটিফিকেশান চলে যাবে, যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলো দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন। তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কীভাবে করবেন। আমলটি করার নিয়ম হচ্ছে যে আপনারা সর্বপ্রথম একটি নকশা বানাবেন, ঠিক আছে। আর আমি আগেই বলে রাখি, আপনাদেরকে সরাসরি কেতাব দেখাচ্ছি, কারণ অনেক মানুষ রয়েছে যারা বিশ্বাস করতে চায় না, বলে নাকি আমি নিজের থেকে বা যা এসব আমল ভুয়া, এগুলো কাজ হয় না বা এগুলো। আরে ভাই, আপনি আমল করবেন আগে আপনাকে তো যোগ্যতা তৈরি করতে হবে, আপনার তো যোগ্য থাকতে হবে, আপনি যে কোনো কাজ করতে যাবেন সেই যোগ্যটা আপনার আগে তো হাসিল করতে হবে। আপনি যদি ড্রাইভার হতে যান আপনাকে আগে যোগ্যতা হাসিল করে আপনাকে ড্রাইভার করতে হবে, ঠিক আছে, ড্রাইভারই করতে হবে। অথবা যেই কাজটাই করবেন আপনি সেই কাজের আগে আপনাকে যোগ্যতা হাসিল করতে হবে, তারপরে আপনাকে কাজটা করতে হবে। দেখুন আমি এখানে সরাসরি কিতাব থেকে দেখাচ্ছি, ঠিক আছে। এটা হচ্ছে যে আলহাজ সুফি মোহাম্মদ ইকবাল আহমদ সাহাব নুরি, ওনার কেতাব থেকে আমি নকল করছি, ঠিক আছে। এবং এই আমলটা অবশ্যই ফল পাবেন, ঠিক আছে, এই আমলটা করলে অবশ্যই ফল পাবেন। আর দেখুন এখানে সরাসরি কী লেখা রয়েছে, আপনারা দেখুন এখানে সরাসরি লেখা রয়েছে যে ওয়াস্তে গানি অর দৌলত হোনে কে লিয়ে মুজাররাবে, মানে অর্থাৎ দ্রুত এবং তাড়াতাড়ি ধনী হওয়া অথবা বড়লোক হওয়া অথবা অনেক টাকা পয়সার মালিক হওয়ার পরীক্ষিত এবং জবরদস্ত আমল, ঠিক আছে। তো প্রিয় শ্রোতাবিন্দু, যদি আপনি উর্দু বুঝতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ, নাহলে আপনি যারা উর্দু বুঝতে পারে বা আরবি বুঝতে পারে তাদেরকে দিয়েও আপনি এটা দেখে নিতে পারেন যে এটা সঠিক কিনা। দেখুন
আমি আমলটা বলে দিচ্ছি। এই আমলটা করার পূর্বে কিন্তু আপনাকে আগে একটা নকশা বানিয়ে নিতে হবে, ঠিক আছে? একটা আপনাকে নকশা বানিয়ে নিতে হবে। তো নকশাটা কীভাবে বানাবেন সেটা আমি বলবো পরে, কিন্তু আগে আমি আপনাকে আমলটা বুঝিয়ে দিই। প্রিয় শ্রোতাবৃন্দ, আমলটি করার নিয়ম হচ্ছে যে আপনারা সর্বপ্রথম গভীর রাতে গোসল করে নেবেন, ঠিক আছে? রাত্রে গোসল করে নেবেন এবং গোসল করে নেওয়ার পর তাজা, ঠিক আছে, তাজা উজু করবেন, ঠিক আছে, মানে টাটকা উজুও করে নেবেন তার সাথে সাথে। তারপরে দুই রেখাত নফল নামাজ পড়বেন, তারপরে একশতবার, ঠিক আছে, তারপরে একশতবার আপনারা এই যে দোয়াটা এই বলছি এই এই দোয়াটা পড়বেন, দেখুন লেখাও আছে, আপনারা একশতবার এইটা পড়বেন, ঠিক আছে, একশতবার এইটা পড়বেন। এই দেখুন, এই যে আমি কলমটার দাগ দেখাচ্ছি, ইয়া লাতিফো ইয়া তাতা ইলো, ইয়া লাতিফো ইয়া ততা ইলো, এই দোয়াটাকে আপনারা একশতবার পড়বেন, ঠিক আছে। এই দেখুন, ইয়া লাতিফো ইয়া ততা ইলো, এটা একশোবার পড়বেন। তারপরে ইয়া লাতি, তারপরে আপনি এই দোয়াটা পড়বেন এবারে, ইয়া লাতিফো উল উল তুফি বেলুতুফিকা ইয়া লাতিফো, ঠিক আছে, পড়বেন, ঠিক আছে। তারপরে কি বলছে, তারপরে বলছে যে পড়তে ওয়াক্ত, মানে পড়ার সময় আপনি নকশাটা, এই যে নকশাটা, এই যে নকশাটা, এটা হচ্ছে নকশা, এই নকশাটা বানাবেন। এই নকশাটা যখন আপনি আপনি যখন আমলটা করবেন, এই নকশাটা আপনি নকশাটার দিকে তাকাবেন, ঠিক আছে, নকশাটার দিকে তাকিয়ে আমলটা করবেন, ঠিক আছে। বলছে চাঁদ রোজ কি মুদাম্মত মে, মানে কিছুদিন করাতেই আপনি খুব দ্রুত আপনার মনের আশা ও ইচ্ছা পূর্ণ হয়ে যাবে এবং আমলটি আসান এবং আজমুদা মোজাররব, ঠিক আছে। যদি হামেশা পাবন্দী পাবন্দী করে ইনশাল্লাহ বহুত জলদ গানি বান জায়গায়, যদি আপনি নিয়মিতই আমলটা আপনি বানিয়ে নিতে পারেন বা নিয়ম অনুযায়ী আপনি করে নিতে পারেন, তাহলে ইনশাল্লাহ ইনশাল্লাহ খুব দ্রুত এবং খুব তাড়াতাড়ি আপনি সাফল্য লাভ করবেন এবং আপনি খুব দ্রুত ধনী হয়ে যেতে পারবেন, ঠিক আছে। দেখুন এখান থেকে আমি ওইটা সুন্দর মতো করে বলে দিয়েছি। হ্যাঁ, আপনারা একশতবার করে, একশতবার এই দুটো পড়বেন, ঠিক আছে, তারপরে এইটাও আপনারা একশতবার পড়বেন, ঠিক আছে। আপনারা এই দুয়াটা নামাজের পরে পরে পড়বেন একশোবার, ঠিক আছে। হ্যাঁ, তারপরে পরে আপনারা এই দুয়াটাকে পড়বেন একশতবার, ঠিক আছে, ইয়া লাতিফু উলতুফি বেলুতুফিকা ইয়া লাতিফু, এটাও একশতবার পড়বেন, আগে ওইটা তারপরে এইটা। আর পড়ার সময় আপনারা ঠিক এই যে নকশাটা রয়েছে, এই নকশাটার আপনারা নকশাটার দিকে তাকিয়ে পড়বেন, নকশাটার সামনে রেখে। আর এই নকশাটা কখন বানাবেন, এই নকশাটা বানাবেন আপনি তাজা উজু করলেন, গোসল করলেন, উজু করলেন, তারপরে এই নকশাটা বানিয়েই আপনি আমলটা শুরু করবেন, ঠিক আছে। এই নকশাটা বানাবার নিয়ম হচ্ছে, সেটাও আমি আপনাদেরকে বলে দিই, অনেক লোক বলে না। আপনি সর্বপ্রথম এখানে আপনি একটা এরকম বক্স বানিয়ে নেবেন, ষোলোখানা এটা আছে, ঠিক আছে, ষোলোখানার একটা বক্স বানিয়ে নেবেন। বানিয়ে নেওয়ার পর আপনি সর্বপ্রথম এখানে 786 লিখে দেবেন, ঠিক আছে। তারপরে এখানে লাম, তারপরে এখানে তৈ, এইটা দুই নম্বর ঘর আমি দিয়ে দিচ্ছি, নাম্বার দিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য। এটা এক নাম্বার, এটা আপনার দুই নাম্বার, এটা আপনার তিন নাম্বার, এটা আপনার চার নাম্বার, এটা আপনার পাঁচ নাম্বার, এটা আপনার ছয়, এটা আপনার সাত নাম্বার, ঠিক আছে, এটা আট নাম্বার, এটা আট নাম্বার, এটা নয় নাম্বার, ঠিক আছে, এটা দশ নাম্বার, হ্যাঁ, এটা এগারো নম্বর, এটা বারো নম্বর, এটা তেরো নম্বর, এটা হচ্ছে চোদ্দো, তেরো নম্বর, এটা চোদ্দো নম্বর, এটা পনেরো নম্বর, আর এটা হচ্ছে ষোলো নম্বর, ঠিক আছে। দেখুন আপনাদের সুবিধার জন্য, আপনাদের ভালোবাসার জন্য আমি নাম্বারগুলো দিয়ে দিয়েছি, কেতাবে যেহেতু লেখা উচিত না কিন্তু উপায় কিছু না, তার জন্য আমি দিয়ে দিয়েছি। দেখুন আপনারা স্ক্রিনশট নিয়ে নেন, ঠিক আছে, নিচেরটা লেখার কোনো প্রয়োজন নেই, এখান থেকে লিখবেন, এই যে এই দাগটা পর্যন্ত আপনারা স্ক্রিনশট করে নেবেন। তারপরে এক যেখানে রয়েছে সেটা আগে লিখবেন, দুইয়েরটা দুইয়ের ঘরে লিখবেন, তিনেরটা তিনের ঘরে, এইভাবে আপনি নকশাটা আগে রেডি করে নেবেন। এবং এই আমলটা করার জন্য অবশ্যই অবশ্যই আপনারা তারাই করতে পারবে যারা কমেন্ট সেকশানে আপনার একটা দরুদে পাক লিখে দিবে, ঠিক আছে, তারাই আমার তরফ থেকে ইজাজত থাকলো, নতুন করে ইজাজত নেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি যদি আমলটা করতে চান অবশ্যই কমেন্ট সেকশানে যে কোনো একটা দরুদে পাক লিখে দেবেন, এবং আমলটা করার পূর্বে আল্লাহ তাবারক তাআলা যদি আপনাকে ক্ষমতা দিয়েছে আপনার ব্যক্তিত্ব হিসেবে, আপনি কিছু সাদকা খায়রাত দান করবেন, ঠিক আছে, তাহলে আপনি খুব দ্রুত ফল পাবেন। আশা করছি ভিডিও ভালো লেগেছে, যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন, অন্যদের মধ্যে শেয়ার করবেন, অথবা আপনার যদি কোনো রকম সমস্যা হয় কমেন্ট করে জানাবেন, অথবা আপনার প্রয়োজনে আপনি ডিসক্রিপশানে আমার এই ভিডিও ডিসক্রিপশানে গিয়ে নম্বরে যোগাযোগ করতে পারেন, ঠিক আছে। আর যদি চ্যানেলে নতুন হন, এই রিলেটেড ভিডিওগুলো আপনি শিখতে চান অথবা মোতাব্বির বানতে চান অথবা এই লাইনে আপনি কাজ করতে চান বা শিখতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।
এবং বেল আইকনটাকে অল করে রাখবেন, যাতে করে আমরা যখনই এই রিলেটেড ভিডিওগুলি আপলোড দেবো আপনার মোবাইল একটা নোটিফিকেশান চলে যাবে, যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলি দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন। যাই হোক, আজকের ভিডিওটা এখান থেকেই, নেক্সট ভিডিওতে অন্য ভিডিওতে আবারও হবে সাক্ষাৎ। আল্লাহ হাফিজ।